হ্যালো, সালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আমরা লাইভে চলে এসেছি। আমরা উচ্চ মাধ্যমিক আইসিটির চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল পড়াচ্ছিলাম। এটার আজকে চতুর্থ ক্লাস। চতুর্থ ক্লাস আমরা এইচটিএমএলের, এটা দ্বিতীয় ক্লাস, মানে চতুর্থ অধ্যায়ের যে দ্বিতীয় অংশ তার এটা দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা কি কি শিখব বা এই ক্লাস শেষে তোমরা কি কি বিষয়ে বলতে এবং লিখতে পারবে, এ উপাদান এইচটিএমএলের একটা অর্ডারের ক্ষেত্রে, ট্যাগের ক্ষেত্রে যে উপাদান থাকে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা করব অ্যাট্রিবিউট নিয়ে এবং অ্যাট্রিবিউটের ভ্যালু নিয়ে। আলোচনা করব হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করব। আলোচনা করব সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট এবং ফরম্যাটিং ট্যাগ নিয়ে। তো শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, আমরা গত ক্লাসে কি শিখিয়েছিলাম মনে আছে? একটু রিভিশনে যাই। আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম এইচটিএমএল কি, এইচটিএমএলের সুবিধা, বৈশিষ্ট্য এবং অসুবিধা, এবং শিখিয়েছিলাম এইচটিএমএলের প্রোগ্রামের কয়টা অংশ। আজকে আমরা শুরু করি একটা ট্যাগের মধ্যে কি থাকে, কি কি উপাদান থাকে বা এলিমেন্ট থাকে। হ্যাঁ, ধরো আমরা একটা ট্যাগ লিখলাম পি। পি হচ্ছে, আসলে পি ট্যাগটা ব্যবহার করা হয় হলো প্যারাগ্রাফ লেখার জন্য। কোনো একটা প্যারাগ্রাফ লেখার জন্যে পি ট্যাগটা ব্যবহার করা হয়। ধরো এই ট্যাগের মধ্যে আমরা লিখলাম আই রিড ইন ক্লাস কি 12। তোমরা 12 আসো ধরে নিলাম। হ্যাঁ, এই ট্যাগটা ক্লোজ করতে হবে, যেহেতু এটা পি ট্যাগটা হলো কন্টেনার ট্যাগ। এই এই যে লাইনটি আমি লিখলাম, এখান থেকে শুরু করলাম, এটাকে বলা হয় স্টার্টিং বা শুরুর ট্যাগ। শুরু ট্যাগ বা শুরুর ট্যাগ, এটা এন্ডিং বা ক্লোজিং ট্যাগ বা শেষ ট্যাগ, শেষ ট্যাগ, এন্ডিং বা ক্লোজিং ট্যাগ আমি বাংলায় লিখলাম শেষ ট্যাগ, আর এটা স্টার্টিং ট্যাগ বা শুরুর ট্যাগ। এই যে পি ট্যাগ থেকে শুরু করে পি ট্যাগের শেষ পর্যন্ত, মানে এটা একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ, এই যে শুরু এবং শেষ পর্যন্ত, এটাকেই বলা হয় এলিমেন্ট। তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্তকে বলা হয় কি, বলা হয় এলিমেন্ট বা উপাদান বা এলিমেন্ট বলা হয়। হ্যাঁ, বাংলা হচ্ছে উপাদান, ইংরেজিতে এলিমেন্ট। এই পি থেকে শুরু করে শেষ ট্যাগ পর্যন্ত, স্টার্টিং ট্যাগ থেকে শেষ ট্যাগ পর্যন্ত যে জিনিসগুলো ভিতরে থাকে বা যে লেখাগুলো ভিতরে থাকে সব মিলে হচ্ছে উপাদান বা এলিমেন্ট। আমরা এই যে ভিতরে যে লেখাটা লিখলাম, এটা তো বুঝেছো এটা হচ্ছে শুরুর ট্যাগ, ওটা হলো শেষ ট্যাগ। আর এই যে মাঝখানে যে আমরা লিখলাম, এটা কিন্তু টেক্সট প্রোগ্রামের, এই লেখাটাই কিন্তু প্রোগ্রামে উঠে আসবে তোমার প্যারাগ্রাফ আকারে। তুমি যদি আরও বড় লেখো তাহলে প্যারাগ্রাফ আকারে এই লেখাটা উঠে আসবে। এইটাকে বলা হয় হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট। হ্যাঁ, কন্টেন্ট, কন্টেন্ট বলা হয়, কন্টেন্ট।
এই যে লেখাটাকে বলা হয় কন্টেন্ট। আবার দেখো উপাদান হলো একটা ওয়েব পেজে, তখন যখন তুমি এইচটিএমএল ভাষা লিখবা যে ট্যাগটা তুমি ব্যবহার করবা সেটাকে হলো শুরুর ট্যাগ, এবং শেষ যে ট্যাগে করবা ওইটাই শেষ ট্যাগ, এর মাঝখানে যেটাকে থাকে সেটাকে বলা হয় কন্টেন্ট, আর পুরাটাকে বলা হয় এলিমেন্ট। যে কোনো প্রোগ্রাম লেখার সময় তোমাকে এইভাবে লিখতে হবে, একটা শুরুর ট্যাগ, মাঝখানে কন্টেন্ট, এবং শেষে শেষ ট্যাগ, মানে ট্যাগটাকে ক্লোজ করতে হবে। এরপরে যাই দেখো না কেন, যাই করো না কেন, সেটাই প্যারাগ্রাফের মধ্যে হবে না। তো যাই হোক, আমরা এটা হলো এলিমেন্ট আর এটা হলো কন্টেন্ট, স্টার্টিং ট্যাগ, শেষ ট্যাগ। তুমি যে ধরনের প্রোগ্রামই লেখো না কেন এই বিষয়টা কিন্তু মাথায় রাখতেই হবে, এটাই কিন্তু তোমার প্রোগ্রামের একটা সিনট্যাক্স। আমরা যদিও সিনট্যাক্স নিয়ে পরে আলোচনা করব, সিনট্যাক্স হচ্ছে যে নিয়ম, আমরা যে অঙ্কের ক্ষেত্রে যে সূত্র বলি, ঠিক প্রোগ্রামের ক্ষেত্রে যে একটা নিয়ম এটাকে বলা হয় সিনট্যাক্স। একটা লাইনের যে নিয়ম, এটা আমরা একটা লাইন লেখার নিয়ম বের করলাম বা একটা প্যারাগ্রাফ লেখার নিয়ম বের করলাম, এটাকেই একটা সিনট্যাক্স বলা হয়। সিনট্যাক্সে কী থাকে, উপাদান, একটা উপাদান, এই উপাদানের মধ্যে আরও অনেক ধরনের সিনট্যাক্স নিয়ে কিন্তু একটা প্রোগ্রাম তৈরি হয়। তো এই যে শুরু থাকে শুরুর ট্যাগ, এবং ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ থাকে, এর মাঝখানে যেটাকে সেটাকে বলা হয় কন্টেন্ট, কন্টেন্ট। এইবার আমরা দেখব এই ট্যাগের মধ্যে যে এখন যে কাজটা করবে, এই কাজটা একটা প্যারাগ্রাফ লিখবে। এই প্যারাগ্রাফকে আমরা এখন ফরম্যাটিং কিছু টুল নিয়ে কথা বলি, ফরম্যাটিং টুল মুছে দিলাম, হ্যাঁ আমি এটুকু শুধু রাখবো তোমাদের বোঝার জন্য। এই প্যারাগ্রাফের মধ্যে আমরা পি দিছিলাম, তাই না? এই প্যারাগ্রাফের মধ্যে যদি আমরা এখানে ইউ ব্যবহার করি, ইউ একটা শেষ করি, দেখা থেকে একটু একটু আমি ইয়েতে যাই, আই রিড ইন ছোট করে নিই, ক্লাস 12 এখানে আমি ক্লোজ করে দিলাম। বলতো ইউ দ্বারা কি ট্যাগ ব্যবহার করা হয়? ইউ ইউ হয়তো তোমাদের বইতে অনেকগুলো ট্যাগের লিস্ট আছে, একটু দেখবে, ফরম্যাটিং টুল, ফরম্যাট করা কোনো লেখা বা কোনো লাইনকে অথবা কোনো প্যারাগ্রাফকে বিভিন্নভাবে উপস্থাপন করার, ওটাকেই বলা হয় ফরম্যাট করা বা একটা ফর্মের ভিতর ফেলা, সেটা হচ্ছে ফরম্যাটিং টুল। এখানে আমরা ফরম্যাটিং হিসেবে ইউ মানে হচ্ছে আন্ডারলাইন, ইউ ব্যবহার করলে আন্ডারলাইন, আন্ডারলাইন বুঝো তো, আন্ডারলাইন মানে কোনো লেখার নিচে দাগ পড়বে। এখন যদি এই প্রোগ্রামটা রান করানো যায়, প্রোগ্রামের কী হয়ে থাকে, এটা বডির মধ্যে থাকে, এটা তো জানো, আমরা হেড দেব, হেড টাইটেলের পরে থাকে বডি, বডির মধ্যে থাকে এই লেখাগুলা। তুমি যে কী করতে চাও, কী অর্ডার দিবা কম্পিউটারকে, সেই প্রোগ্রামের সেই অর্ডারগুলা থাকে হচ্ছে বডির মধ্যে। আমরা বডির মধ্যে লিখতেছি, হ্যাঁ বডির মধ্যে লিখতেছি, আমি একটু দেখাই দিই। ধরো আমরা যদি নোট প্যাডে কাজ করি, তাহলে আমাদের এইচটিএমএল যদিও আমরা গত ক্লাসে দেখাইছিলাম, তারপরে একটু স্মরণ করার জন্য আমি এইচটিএমএল, তারপরে হেড, হেড থাকলো, হেডের মধ্যে যদি তুমি টাইটেল দিলা দিলা, টাইটেল না দিলা না দিলা, টাইটেল দিলে দিলে এর মধ্যে দিতে পারো, ক্লোজ করে দিলাম হেড, আমরা টাইটেল দিলাম না, টাইটেল দিলাম না, টাইটেল না দিলে হেড অবশ্য অনেক সময় না দিলেও চলে, হেড তুলে দেওয়া যায়, কিন্তু বডি থাকতে হবে, হ্যাঁ বডি, এবং এই বডিটাকে আমরা ক্লোজ করব, যেহেতু এটা থাকতেই হবে এইচটিএমএল, এটুক পর্যন্ত তো বুঝো, স্ল্যাশ দিয়ে শেষ করতে হয়। এই যে বডি, এই বডির থেকে এই বডির মধ্যে আমরা যা করব সেইটাই কিন্তু প্রোগ্রামে কাজ করবে, ইফেক্ট করবে, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। এইচটিএমএল 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 মানে হলো এই শুরু এবং শেষ ট্যাগের মধ্যে দিয়ে যা লিখতেছো সেটা এইচটিএমএল, হ্যাঁ। কিন্তু যখন তুমি সেভ করবা তখন এক্সটেনশন হিসাবে এইচটিএমএল লিখতে হবে, এটা তো আমরা শিখেছিলাম,
সেভ করার সময় এইচটিএমএল এক্সটেনশন, যেমন ধরো এইটা এই ফাইলটার নাম দিলাম বাবু, বাবু বাবু ডট এইচটিএমএল, এইভাবে সেভ করতে হবে। তা নাহলে পরে আমরা এইচটিএমএল ফাইল সেভ করতে পারবো না, এইচটিএমএল ছাড়া অথবা এইচটিএম দিলেও হবে, এই সেভ করার সময় এটা ব্যবহার করতে হবে এক্সটেনশন এইচটিএমএল, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো আমরা এই যে এই এই বডির মধ্যে প্রোগ্রামটা লিখছি, এখন দেখো এইটাতে কি হবে, একটা প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফের মানে এই যে লেখাটা এই লেখার নিচে আন্ডারলাইন হয়ে যাবে, যেহেতু আমরা ইউ ট্যাগ ব্যবহার করছি, আন্ডারলাইন ট্যাগ। ঠিক এরকম যদি আমরা বি ব্যবহার করতাম, এখানে যদি আমরা আর একটা ট্যাগ ব্যবহার করি, ধরো বি বি মাই নেম ইজ ইজ মাই নেম ইজ কী দেবো, ছোটো ছোটো মাই নেম ইজ ডাব্লু, অনেকের নাম আছে না ডাব্লু, ডাব্লু দিয়ে দিলাম। হ্যাঁ, এক অক্ষরের নাম ডাব্লু, তারপর আরবি অক্ষর মিম, অনেকের আলিফ নাম থাকে, অনেকের নু নাম থাকে, নু এক অক্ষরের নাম, মজার না? হ্যাঁ, ইংরেজিতে এক অক্ষরের নাম একটা ডাব্লিউ, তার মানে ডাব্লু ব্যবহার করলাম, মাই নেম ইজ ডাব্লু। এই দেখো এখানে বি দিয়ে শুরু করছি, বি ক্লোজ করছি, বি হচ্ছে বোল্ড মানে মোটা লেখা হবে। ঠিক এরকমভাবে তুমি যদি লিখতে পারো, এখানে বি লেখ বিগ লেখটা বিগ, এগুলো হচ্ছে ফরম্যাটিং টুল, বিগ তাহলে ক্লোজ করলে বিগ, এইভাবে বড় লেখা যায়। স্মল লিখতে পারো, স্মল লেখলে কী হবে, ছোট হবে, স্মল স্মল হলে ছোট হবে, এরকমভাবে তুমি অনেক আছে, আন্ডারলাইন আছে, বোল্ড আছে, ইটালিক আছে, স্মল আছে, বিগ আছে, স্ট্রং আছে, এরকম লেখা যায়, এরকম তুমি কাজ করতে পারো। ফরম্যাটিং টুলবারে যে তোমাদের একটা লিস্ট আছে, এই লিস্টটা দেখবা বইতে, এখানে যেগুলো ব্যবহার করা যায় এবং কোনটা ব্যবহার করলে কী হয় এটা পাশে লেখা আছে, এটা দেখবা। আমরা এখন চলে যাব অ্যাট্রিবিউট, আমাদের বিজ্ঞানীরা যারা এগুলোকে নিয়ে কাজ করছে, যারা এইচটিএমএল ভাষা তৈরি করছে, তারা এটুকুতেই সন্তুষ্ট থাকলো না, তারা আরও চেষ্টা করলো যে আমরা এই লেখাটাকে বড় করব, মানে যেমন ফন্ট ফেস বলা হয়, ফন্ট ফেস, তারপরে ফন্টের বিভিন্ন ফন্টের নাম, এগুলো কিন্তু ব্যবহার করা যায়। এটা ব্যবহার করতে হলে একটা আমি একটু মুছে দিই, হ্যাঁ এর আন্ডারলাইনও মুছে দিলাম, ধরো আমরা একটা ট্যাগ ব্যবহার করব, এটার ভিতরেই ট্যাগটা ধরো এটা কালার করব, কালার লেখাটা কালার হবে, রং হবে। হ্যাঁ, এখানে আমরা একটা ট্যাগ ব্যবহার করব স্টাইল, স্টাইল কালার, আসলে লেখাটা এক লাইনের ভিতর তো এটার ভিতরে আটে না, স্টাইল সমান সমান কালার, কালার ছোটো হাতের সব, হ্যাঁ কালার রেড। এই দেখো এখানে যদি আমি যা লিখব, ধরো আমি কী লিখছিলাম আই রিড ইন ক্লাস, ওইটাই লিখি আই রিড ইন ক্লাস টুয়েলভ। এই দেখো এই পি ট্যাগের মধ্যে, পি ট্যাগের মধ্যে আমরা এই লেখাটাকে লাল রং করার জন্য, এইটুকু লাল রং হবে এইটার জন্য একটা নির্দেশ দিলাম, কি স্টাইল, স্টাইলটা কেমন হবে, সমান সমান, দেখো সিনট্যাক্সটা দেখো খুব মজার, মনে রাখতে হবে। হ্যাঁ, প্রথমে এটা অ্যাট্রিবিউট নেম বলা হয়, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম, এটাকে অ্যাট্রিবিউট বলা হয়, এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট নাম বা নেম, অ্যাট্রিবিউট নাম, অ্যাট্রিবিউটের দুটো অংশ থাকে, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে ভ্যালু বা মান, ভ্যালু বা মান। এই এই যে কোনো ট্যাগের মধ্যে, কোনো ট্যাগের মধ্যে বিশেষ কিছু নির্দেশ দিয়ে আমাদের
প্রোগ্রামের কিছু পরিবর্তন করাকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের দুটো অংশ থাকে, একটা হলো অ্যাট্রিবিউটের নাম আর একটা হলো অ্যাট্রিবিউটের ভ্যালু। এখানে নাম হচ্ছে স্টাইল আর ভ্যালু হচ্ছে কালার রেড। এখানে কিন্তু কালার, কালার মানে টেক্সটের কালার বা টেক্সটের রং। কালার কয় রকম হয়, আমি বানি আসহ কলা মানে বেগুনি নীল আসমানি সবুজ এটার কথা বলতেছি না, আমি বলতে চাচ্ছি যে কালার কয় রকম। দেখুন তো এটা একটা কালার না, এটা কী কালার? আমি যেখানে টোকা দিচ্ছি এটা সাদা কালার। বোর্ডটার রং কি সাদা, লেখা হচ্ছে কিসে কালো, তার মানে এটা হলো আন্ডার, এটা কি বলে ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়। সাদার উপরে কালো লেখা, তার মানে কালোটা হচ্ছে টেক্সট কালার আর নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড কালার বা বিজি কালার, এখানে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। আমরা টেক্সটের কালার লিখবো এইভাবে, তার মানে এই লেখাটা লাল হয়ে যাবে, রেড লাল হয়ে যাবে। যদি আমরা এখানে গ্রিন দিতাম, যদি আমরা রং নিয়ে কিন্তু একদিন ক্লাস নেব, রঙের অনেক বড় কিছু শেখার আছে, এটা যদি গ্রিন হতো তাহলে লেখাটা হতো কী রঙের, সবুজ রঙের, গুড। এইটা সিস্টেম। তাহলে অ্যাট্রিবিউট কাকে বলে? অ্যাট্রিবিউট হলো কোনো ট্যাগের মধ্যে বিশেষ কিছু নির্দেশ দেওয়ার জন্যে যে ব্যবস্থা সেটাকেই অ্যাট্রিবিউট বলে। এবং মজার ব্যাপার হলো এই অ্যাট্রিবিউট শুরুটা হয়েছে পি, মানে পি প্যারাগ্রাফ থেকে। তুমি যদি এই প্যারাগ্রাফটা যেখানে শেষ করে দিবা, এর পরের যত লাইনই লেখো না কেন এইটার কাজ করবে না। এটা মাথায় রাখতে হবে যে যে ট্যাগটা ব্যবহার করবো সেই ট্যাগটা যখন ক্লোজিং হয়ে যাবে তখন আর ওই নির্দেশটা কাজ করবে না। একটা অ্যাট্রিবিউটের দুটো অংশ থাকে, একটা হলো অ্যাট্রিবিউটের নাম আর একটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। ধরো আরও এক্সাম্পল দিতে পারি আমরা, যেমন ধরো টেবিল একটা অ্যাট্রিবিউট দিলাম, টেবিল, টেবিলের মধ্যে আমরা কী লিখি, লিখি বর্ডার, বর্ডার সমান সমান টু। যখন আমরা টেবিল পড়বো আমরা দেখব এটা কিন্তু একটা টেবিল একটা ট্যাগ, এই ট্যাগের মধ্যে বর্ডার টু। বর্ডার টু মানে হলো এই যে ধরে একটা টেবিল, আমরা চার ঘরের একটা টেবিল আঁকালাম, এই টেবিলের যে এই যে বর্ডার এইটাকে বর্ডার বলা হয়। এটা একটু মোটা হবে, হ্যাঁ দুই মোটা হবে, যদি এখানে তিন দিতাম আর একটু মোটা হবে, যদি চার দিতাম আর একটু মোটা হবে, ততদূর পর্যন্ত মোটা হবে যতদূর পর্যন্ত টেবিলটা থাকবে, টেবিলটার যেখানে শেষ সেই জায়গায় পরে আর এটা কাজ করবে না, এই বর্ডারটা আর কাজ করবে। ঠিক এইভাবে আরও ট্যাগ আছে আমার বইতে, যখন আমরা আরও কাজ করব তখন দেখব আরও ট্যাগ আছে। যেমন ধরো আমি আর একটা ট্যাগ নিয়ে কথা বলি, ফন্ট, ফন্ট কিন্তু একটা ট্যাগ, ফন্ট একটা ট্যাগ। এই ট্যাগের অনেক সময় ফন্ট কিন্তু আলাদাভাবে অ্যাট্রিবিউট হিসেবেও ব্যবহার করা হয়, আমরা এখানে একটা ট্যাগ হিসেবে ব্যবহার করলাম ফন্ট। ফন্ট হচ্ছে যেমন হচ্ছে সাইজ, এটা হলো এই ট্যাগটার ভিতরে আমরা ব্যবহার করলাম যে সাইজ, সাইজ ধরো 18। এই দেখো এরপরে যদি যা লেখবা তুমি টেক্সট লেখবা, ফন্ট যেখানে শেষ হয়েছে সেখানে শেষ হয়ে যাবে। এটার অ্যাট্রিবিউট হলো সাইজ, হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু, এই অংশটুকু অ্যাট্রিবিউট। এটা হলো অ্যাট্রিবিউটের নাম আর এটা হলো ভ্যালু, তার মানে অক্ষরটা এরপরে যে লেখা লিখবা সেই অক্ষরটার সাইজ হবে কি 18। এটা যদি তুমি 20 দাও, 28 দাও, তাহলে 28 হবে সাইজ, বড়ো হবে। যদি 8 দাও তাহলে ছোটো হবে। এইভাবে আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে আমাদের লেখা বা আমাদের কাজকে পরিবর্তন করতে পারি বা চেঞ্জ করতে পারি। আমরা আরও শিখবো অ্যাট্রিবিউট আমাদের ইউজ হবে আরও বেশি, যখন ইউজ হবে তখন বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। তো গুড, আমরা এখন যাব ক্লিয়ার অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের ভ্যালু। অ্যাট্রিবিউট একটা নাম থাকে, অ্যাট্রিবিউটের একটা ভ্যালু থাকে। এখানে যেমন ভ্যালু হচ্ছে এটা সাইজটা হলো নাম, ভ্যালুটা হলো 8। কিন্তু অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় কোনো একটা ট্যাগের মধ্যে, যেমন এখানে ফন্ট ট্যাগ, এখানে ব্যবহার করা হয়েছে স্পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। এবং শেষ হয় কোথায়, যে শেষ হচ্ছে ওটার যখন ক্লোজিং হয়ে যায়, ক্লোজিং, যেমন এখানে পি ক্লোজ হয়েছে তার মানে এই লেখাগুলা নীল সবুজ হবে, কিন্তু এর পরের লেখাগুলো আর সবুজ হবে না, যদি অর্ডার না দাও, নির্দেশ না দাও তাহলে সবুজ হবে না। এইটা এখানে শেষ হয়ে গেছে কারণ এখানে পি ট্যাগটা ক্লোজ করছে। ঠিক এইভাবে ফন্ট যদি 18 বলো, তুমি যাই লেখো না কেন
যখন সেটা ফন্ট ক্লোজ করে দিবা সেই পর্যন্ত যাবে, সেই পর্যন্ত তারপরে আর কাজ করবে না। এই এই দেখো ফন্ট সাইজ 8, এটা যদি আমরা এইচটিএমএলের মধ্যে ঢুকাই দিতাম তাহলে এখানে যত লেখা হতো সব হতো কত 8, লেখার মান হতো ঠিক এইভাবে। ফন্ট ফেস, ফেস এরিয়াল, তোমার নিউ রোমান, নিউ টাইমস, এরকম বিভিন্ন রকম ফন্টের নাম আছে না, এটাকে ফেস বলা হয়। এই ফেস দিয়ে আমরা কিন্তু বিভিন্ন স্টাইলের অক্ষর বা ফন্ট ব্যবহার করতে পারি। আমরা কাজ করতে করতে আরও শিখব আমাদের অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউট ভ্যালু সম্বন্ধে আজকে জানলে। এইবার আমরা দেখব হেডিং প্যারাগ্রাফ। হ্যাঁ, হেডিং এই যে আমি লিখলাম আই রিড ইন ক্লাস 12, সরি ক্লাস 12, এই যে লেখাটা, এই লেখাটা তুমি যদি মোটা করতে চাও, হেড বানাতে চাও, হেডিং বানাতে চাও, আমাদের হেডিং হিসেবে ট্যাগ ব্যবহার, আমরা স্মল ট্যাগ ব্যবহার করতে যেমন পারি, বিগ ট্যাগও ব্যবহার করতে পারি, বড় এবং ছোট দুটাই ব্যবহার করতে পারি। ঠিক এইভাবে কিছু স্পেশাল ট্যাগ আছে, যেমন এটা যা যদি আমি এইচ ওয়ান লিখি তাহলে এটা হেডিং হিসেবে বড় হবে, মোটা হবে, বড় লেখা হবে, সাইজটা লেখার সাইজটা হবে বড়। ঠিক এইভাবে আস্তে আস্তে এইচ সিক্স, এরকম এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ, এইচ সিক্স, এইচ সিক্সটা হবে ছোট, সবচেয়ে ছোট লেখা, সবচেয়ে ছোট লেখা হবে এইচ সিক্স। এটা শুরু শেষ আছে, এলিমেন্ট কী আছে শুরু আর শেষের মধ্যে যেগুলো থাকে এটাই তো এলিমেন্ট, এলিমেন্টের মধ্যে এটা কন্টেন্ট, এটা শুরুর ট্যাগ, এটা শেষের ট্যাগ, ক্লিয়ার? এর মধ্যে যে লেখাটা আছে সবচেয়ে ছোট হবে, লেখার সাইজটা হবে সবচেয়ে ছোট, এটার হবে লেখার সাইজটা বড়। এরকম হেডিং, হেডিং ট্যাগ বলা হয় এটাকে, হেডিং ওয়ান, হেডিং টু, এরকম হেডিং ওয়ান, হেডিং টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, এরকম ছয় ধরনের হেডিং ব্যবহার করা যায়, ছয় ধরনের হেডিং ব্যবহার করা যায়। আমরা এখন শিখব যে তোমরা অনেক সময় এরকম লেখো, লেখো না, যেমন যারা সায়েন্সে পড়ে তারা লেখো, কী লেখো, এইচ ওয়ান টু, এর মানে বুঝো তো, এটা হলো যারা সায়েন্স পড়ো, আমি জানি না ম্যাট্রিকেও সম্ভবত এরকম ছিল, সেটা হলো যে এটা হাইড্রোজেন পরমাণু, যেহেতু ওয়ান, পারমাণবিক ভর হচ্ছে ওয়ান, কিন্তু অ্যাটমিক নাম্বার হচ্ছে ওয়ান, কিন্তু পারমাণবিক ভর টু, তার মানে নিউক্লিয়াসে দুইটা প্রোটন আছে। যাই হোক, আমি এটাতে যাচ্ছি না, আমি যে জিনিসটা জানতে বোঝাতে চাচ্ছি সেটা হলো এইচ ওয়ান আর টু, এইচ একটা লেভেল, এই লেভেলের নিচে এবং উপরে, এইটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, আর এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট। এইটাকে বলা হয়, দুইকে বলা হয় সুপার স্ক্রিপ্ট, আর এককে বলা হয় এক, এটা হ্যাঁ এককে বলা হয় সাবস্ক্রিপ্ট। এইটা আমরা এইচটিএমএলের ভাষায় কীভাবে লিখব, সাব, এবং এটাকে এটার জন্যে যে ট্যাগটা ব্যবহার করে সেটা হলো সুপ, আর এইটার জন্য যে ট্যাগটা ব্যবহার করে সেটা হলো সাব। তার সাথে আমরা দেখি, আমরা সবসময় লিখবো বডির মধ্যে, হ্যাঁ এটা কী লিখবো, প্রথমে লিখবো, প্রথমে কী আছে, প্রথমে আমরা এইচ আছে, প্রথমটা আছে এইচ, তারপর সাব বা সুপ যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো প্রথমেই, তারপরে সাবই ব্যবহার করলাম আগে, সাব ওয়ান, এটা ক্লোজ করে দাও, সাব ক্লোজ করে দাও, দিলা, তারপরে সুপার স্ক্রিপ্ট টু, তাহলে সুপ এইবার টু, তারপরে সুপার স্ক্রিপ্ট ক্লোজ করে দাও। এখন যে আউটপুটটা পাবা প্রোগ্রাম রান করলে যেটা পাওয়া যাবে সেটা হলো এটা, আবার দেখাই দিই, এই উপরেরটাকে বলে সুপার স্ক্রিপ্ট, নিচেরটাকে বলে সাব স্ক্রিপ্ট,
সুপার স্ক্রিপ্ট এবং সাব, আমরা এখানে সুপার ব্যবহার করতে পারতাম, সমস্যা ছিল না। আগে সুপ ব্যবহার করলো, পরে সাব ব্যবহার করলো, কোনো সমস্যা নেই। যাই হোক, আমি যেহেতু এটা একটু ক্লোজ দিছি, এটা একটু ভালো ফাঁকা দিছি, এই জন্য প্রথমটা আমি সাব স্ক্রিপ্ট ব্যবহার করছি, পরেরটা সুপার স্ক্রিপ্ট ব্যবহার করছি। হ্যাঁ, দেখো এটা যখন রান করবা, প্রোগ্রামটা রান করবা, তখন আমি কিন্তু প্রোগ্রামের ভিতরে লিখতেছি। হ্যাঁ, এই দেখো বডির মধ্যে লিখছি। প্রোগ্রাম রান করতে হয় কীভাবে মনে আছে? প্রথমে এটাকে সেভ করতে হবে। সেভ করতে হলে কী করতে হবে? এই যে ডট এইচটিএমএল এক্সটেনশনে সেভ করতে হবে। করার পরে ওই ডকুমেন্টে তুমি যেখানে যাও, যদি ডকুমেন্টে ফাইলে থাকে, সেই ফাইলে যে সারে দেখবা তোমার ওই যে ব্রাউজার ইউজ করে সেই ডিফল্ট ব্রাউজারটা ছবি আসছে, সেই ছবিতে ক্লিক করলেই কিন্তু প্রোগ্রামটা রান হয়ে গেল। তখন এই লেখাটা চলে আসবে। এটা এটা কী আসবে? এটা আসবে হচ্ছে H1-2 রেজাল্ট। এটা আসবে না, এগুলো সুপ সুপার এগুলো আসবে না, এগুলো তো প্রোগ্রামের নির্দেশ। তোমার শুধু এটা এটা আসবে। এই ওয়ানের জন্য সাবস্ক্রিপ্ট আমরা ওয়ান দিছি, আর এই টুর জন্য সুপার স্ক্রিপ্ট দিছি টু। তো এটাই আজকে আমাদের ক্লাস শেষের দিকে। আমি তোমাদের হোমওয়ার্ক কিছু দেই, তোমরা এটা মাথায় রাখো। হোমওয়ার্ক, হোমওয়ার্কে কী করবা? বাসায় করবা ধরো H2SO4 HTML ভাষা দ্বারা এই লেখাটা আনতে হবে। HTML ভাষা দ্বারা এই লেখাটা আনতে হবে। আবার ধরো আরেকটা দিলাম, A+B² = H² + 2AB + B² হ্যাঁ, বীজগণিতের সূত্র। আরেকটা দেই, A-B² = H² - 2AB + B² সূত্রগুলো রিভিশন হয়ে যাক। আরেকটা দেবো নাকি? আরেকটা দেই। হ্যাঁ, A+B A-B এটা সমান সমান কি? H² - B² হ্যাঁ, এইটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো, বাসার কাজ করবা। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো। আগামী ক্লাসে আমরা কী শিখব বলো? আগামী ক্লাসে আমরা ছবি সংযোজন এবং হাইপারলিংক শিখব। হ্যাঁ, আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকো, বাই বাই।